হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে কেক করে কেওয়াইসি ভিডিও নিয়ে আসলাম। কিভাবে আপনি কেওয়াইসি সাবমিট দিবেন এই বিষয়টা আমি দেখাবো। তো ফাইনালি থ্রি ডট লাইনে ক্লিক করে আপনাদেরকে দেখাই এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে। আমি কিন্তু অলরেডি কিন্তু এই যে কেক কোর যে অ্যাকাউন্টটা আছে এটা অলরেডি কিন্তু ভেরিফাই করেছি। নিচে দেখতে পাচ্ছেন যে আইডি ভেরিফিকেশন, ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড। তো এটা আমি গতকালকে ভেরিফাই করেছি। তো আমি অলরেডি রেকর্ড করে রেখেছি কিভাবে আপনি ভেরিফাই করবেন, ঠিক আছে? ফটোর সাইজ কিভাবে আপনি কাস্টমাইজ করবেন ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাকাউন্ট অপশন আছে, এখানে আপনি টাচ করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে চলে আসবে। তো আচ্ছা, এরপরে নিচে যাবেন, ঠিক আছে? তো আপনি আইডি কিভাবে আপলোড করবেন, ফ্রন্ট পার্ট, তারপরে ব্যাক পার্ট, তারপরে আপনার যে ফ্রন্ট পার্টে মানে সামনে একটি ছবি নিতে হবে, কেক কোর লিখবেন প্রথমে, ঠিক আছে? একটা সাদা কাগজে লিখবেন। তো লিখে আপনার এনআইডি কার্ডের পিছনে এভাবে সহ এভাবে জাস্ট আপনার যে বাম পাশে হাতের উপরে মানে মুখের কাছাকাছি রেখে মানে এতটুকু সাইজ আপনি একটি ছবি তুলে নেবেন, ঠিক আছে? তো এই ছবিটি অবশ্যই 512 পিক্সেলের বেশি হতে পারবে না, 512-র ভিতরে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা ছবি তুললেন, ওইটা 2 MB হবে অথবা 3 MB হতে পারে। আপনার যদি হোয়াটসঅ্যাপ বন্ধু থাকে সেই হোয়াটসঅ্যাপে পাঠালেন, হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে পুনরায় আপনি হোয়াটসঅ্যাপ থেকে আবার ডাউনলোড করে নেবেন, দেখবেন যে আপনি আপলোড দিতে পারবেন। এছাড়া কিন্তু আপলোড দিতে পারবেন না, দেখাবে আপনাকে ফাইল কিন্তু বড় দেখাবে, ঠিক আছে? তো বিশেষ কথা হলো এখানে কিভাবে আপনি আপলোড দিবেন। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি রুলস দেওয়া আছে, তো প্রথমত এইগুলো দেখতে হবে না, আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব। তো মজার বিষয় আরেকটা কথা হলো, আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনার এনআইডি কার্ডের যে ডিজিট দিছিলেন এখানে কিন্তু দেখাবে, যদি আপনি অন্য ডিজিট ব্যবহার করেন সেক্ষেত্রে অন্য ডিজিট আপনাদেরকে এখানে দেখাবে, ঠিক আছে? তো এনআইডি কার্ডে যদি একটি ডিজিট থাকে এবং আপনার এখানে যদি অন্য একটি ডিজিট থাকে, তাহলে এনআইডি কার্ড সাবমিট দিলে কিন্তু আপনার কেওয়াইসি অ্যাপ্রুভাল হবে না। তো সেক্ষেত্রে উপরে স্ক্রল করে আপনি নিচে যদি আসেন, তো এই যে নাম্বারটি দেখতে পারবেন, এখান থেকে এই যে টাচ করে আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে নিউ নাম্বার কনফার্ম নাম্বার দিয়ে সাবমিট অপশনে টাচ করলে আপনার কিন্তু এখানে এনআইডি নাম্বারটা বসে যাবে। সাইজ আপনার একটু কাস্টমাইজ করে নিতে হবে, সেক্ষেত্রে হেয়ার অপশনে টাচ করলে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন আপনি দেখতে পারবেন, আপনি কীভাবে কাস্টমাইজ করবেন। তো এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। ওকে, ফ্রন্ট পার্ট দিব, সেক্ষেত্রে এই যে চুজ ফাইল এখানে টাচ করতে হবে, তারপর এখানে ফাইল অপশনে টাচ করতে হবে, তারপর এখানে আমার যে ফ্রন্ট পার্ট ছবিটি কোন যাচ্ছে, ওকে। তো এরপরে এখানে নিচে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে টাচ করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে, হয়তো 24 ঘন্টার ভিতরে তারা রিভিউ করে আমার এই যে অ্যাকাউন্টটি তারা কিন্তু অ্যাপ্রুভাল করে দিবে, ঠিক আছে? এইভাবে আপনি করবেন। এখন কথা হলো আপনার স্মার্টফোন দিয়ে আপনি ফটো তুললেন, ফটোর সাইজ বড়, তবে আপনি রিসাইজ করবেন কীভাবে? যদি রিসাইজ না করেন তাহলে আপলোড দিতে পারবেন না। এখানে ক্যানভা দেখতে পাচ্ছেন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, CNVA, ঠিক আছে? এই ক্যানভা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, এইটা দিয়ে আপনি রিসাইজ করতে পারবেন। কাজ আইকনে ক্লিক করার পরে যে কাস্টম সাইজ একটা অপশন আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। তো এখানে টাচ করলে এখানে ওয়াইড, তারপরে হাইট চলে আসবে। তো এখানে আপনার প্রথমত ওয়াইডে রাখতে হবে 604, ঠিক আছে? তো 604 রাখার পরে যে হাইডে রাখতে হবে আপনার 806 পিক্সেল, ঠিক আছে? তো এখানে পিক্সেল সিলেক্ট করা আছে। এখনও অ্যাকাউন্ট করার সুযোগ আছে। তো আগে কিন্তু আমরা 120টি কয়েন পেতাম 24 ঘন্টায়, এখন কিন্তু 84টির মতো পাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখন রেট কিন্তু কমে গেছে, 3.5 ঘন্টায় কিন্তু কোর পাচ্ছি, ঠিক আছে? তো আপনারা, আমি ভিডিও ডিসক্রিপশনে রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সবাই জয়েন হবেন। হ্যাঁ, সবাই জয়েন হলে কিন্তু আপনি যে যা পরিমাণ এখান থেকে কয়েন আর্নি করতে পারেন। তো এটা কিন্তু 1 মাসের মতো আর মাইনিং করতে পারবেন, এরপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এখানে NFT ক্লেম করতে পারবেন, NFT আসতেছে, ঠিক আছে? তো এরপরে আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে কিভাবে আপনি কেক করে কিভাবে আপনি মেটামাস্কের সাথে কানেক্ট করবেন ওই বিষয়টা আমি ক্লিয়ার করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিও অপেক্ষায় থাকবেন, ঠিক আছে?